সাতক্ষীরা সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার সুলতানপুর মাছ বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি সিহাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম। আজকে যথাযথ মর্যাদার সাথে এ দিবসটি পালন করতে আমরা সেই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা সাতক্ষীরা মালবাজারও আপনাদের আহ্বানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এবং আয়োজন করেছে বলে আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই মে দিবস আপনারা জানেন, আগে বক্তারাও বলেছে যে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে একটি আন্দোলনের সর্বশেষ আমেরিকান গভর্নমেন্ট নির্বিচারে গুলি চালিয়েছিল। তাদের দাবি ছিল শ্রমিকদের অধিকার, তাদের দাবি ছিল তারা 8 ঘন্টার অধিক মজুরি বিনিয়োগ করবে না। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, এনএএন টিভি।